সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং যে গানগুলি আগে দিয়েছি সেই গানগুলি আপনারা অবশ্যই শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি আরেকটি নতুন গান দিচ্ছি। গানটি হচ্ছে কাজী নজরুল ইসলামের, এটি একটি ইসলামী সঙ্গীত। তো গানটি আপনারা খুব মনোযোগ সহকারে শিখবেন, আমি গানটি আপনাদেরকে শেখাবো সি শার্প মেজর স্কেল থেকে। হ্যাঁ, সি শার্প মেজর স্কেল, আর গানটির তাল হচ্ছে কাহারবা। তো আমি আজকে আপনাদেরকে কোনো তাল বাজিয়ে শোনাচ্ছি না বা বিটে বিটে আমি গানটা গাচ্ছি না, আমি সরাসরি আপনাদেরকে গানটা শিখে দিচ্ছি। এটি যেহেতু একটি হামদ, তো এটি অনেক সময় দেখবেন যে আপনারা বিভিন্ন ইসলামী জলসা বা ইসলামী যে অনুষ্ঠানগুলো হয় তো শুধু খালি গলায় গানটা গাওয়া হয়ে থাকে, তবে আপনি চাইলে হ্যাঁ বাদ্যযন্ত্র বাজিয়েও গানটা গাইতে পারবেন। হ্যাঁ, গানটি তালের মধ্যেই করা আছে। তো চলুন আমরা গানটা শিখে নিই। তো চলুন আমরা গানটা প্রথমে স্থায়ীটা একটু শুনে নিই। তাল কাহারবা, স্কেল সি শার্প মেজর। হ্যাঁ, তো বন্ধুরা এই যে এটা দেখছেন, এটা হচ্ছে বি ফ্ল্যাটের স্কেলের সা। হ্যাঁ, আমি বি ফ্ল্যাট স্কেল অনুযায়ী সাগমগুলি বলবো। হ্যাঁ, এটা হচ্ছে মুদারার সা, আর এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেল অনুযায়ী তারা সপ্তকের সা। কিন্তু গানটি আমি আপনাদের শেখাচ্ছি সি শার্প মেজর স্কেলে, কিন্তু আমি সি শার্প মেজর স্কেল অনুযায়ী সারগামটি বলবো না, আমি বলবো বি ফ্ল্যাট অনুযায়ী। হ্যাঁ, বাজানোটা ঠিকই থাকবে কিন্তু সারগামটা আমি বলবো বি ফ্ল্যাট অনুযায়ী, এতে গানের কোনো সমস্যা হবে না, এটা আমার সুবিধার জন্য আমি আপনাদেরকে বলবো। তো চলুন গানটা শুনে নেই। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা, মাঠের ডালি খানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তো বন্ধুরা, এই শস্য শ্যামল, হ্যাঁ এই কথাটা আবৃত্তি করা হয়, এটা সুরে সুরে গাওয়া হয় না। তো আপনারা চাইলে সুরেও কিন্তু গাইতে পারবেন, এই যে এই সুরে গাইতে পারবেন, এই যে এই শস্য শ্যামল ফসল ভরা, মাঠের ডালি খানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই গানটি এই সুরটি গাওয়া হয়ে থাকে না, এটি আবৃত্তি করা হয়ে থাকে। তো চলুন আমরা স্থায়ী অংশটিকে অংশটা একটু শিখে নিই। প্রথমে আঙ্গুল দিয়ে শিখব এবং তারপরে সারগামগুলি আমি মুখে মুখে বলবো। হ্যাঁ চলুন। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহের বাণী খোদা, তোমার মেহের বাণী। খুব সহজ। হ্যাঁ, তো চলুন এবার আমরা সারগামটা মুখে মুখে বলি। এই সুন্দর ফুল, তার কি হচ্ছে, এই এইটা হচ্ছে এটা হচ্ছে বি ফ্ল্যাট অনুযায়ী হবে কোমল গা। হ্যাঁ, এই সুন্দর গা গা মা মা পা, এই সুন্দর গা গা মা মা পা, ফুল মাগা কোমল গা মাগা। আবার একই রকম সুন্দর ফল, হ্যাঁ সুন্দর গা মা মা পা, ফল মাগা, মিঠা নদীর যে গা পা ধানিসা, কোমল ধা কোমল নি। হ্যাঁ,
মিঠা নদীর গা পা ধানিসা, পানি যে পানি ধানিনি হচ্ছে পানি, খোদা যে খোদা, ধাপা ধামাপা খোদা, ধাপা ধামাপা তোমার মেহেরবানি, পাপা ধাপা মা গা গা গা, তোমার হচ্ছে পাপা ধা মেহের, পামা গাছে মেহের, পামা গা মেহের, বাণীটা এখানে হচ্ছে বাণী, গা গা হচ্ছে বাণী, হ্যাঁ খোদা একই রকম, খোদা পাপা ধা মাপা খো দা, পাপা ধা মাপা তোমার মেহেরবানি, গাগা ধা এটা হচ্ছে পা, পা পা ধা পা মা গা গা গা। তো চলুন এবার আমরা হয়ে গেল, এরপর তো সুরটা আবৃত্তি করতে হবে, যে এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি, তারপর আবার খোদা তোমার মেহরবানি। তো এবার চলুন আমরা অন্তরাতে যাই। তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, এভাবে আপনারা গাইতে পারেন, অথবা তুমি কতই দিলে রতন, এই দুইভাবে গাওয়া যায়। তো আমি দুইভাবে দেখাচ্ছি সারগাম দিয়ে, দেখুন। তুমি কতই দিলে রতন নিনি সা গা 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 গা, অথবা তুমি কতই দিলে রতন নিনি সা গা 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 মগরে ভাই বেড়াদার, ভাই বেড়াদার রে গা রে সা সানি পুত্র, হ্যাঁ পুত্র রো স্বজন নিনি সা, পুত্র রো স্বজন নিনি সারে রে সানি পুত্র রো স্বজন নিনি সারে রে সানি, তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে নিনিসা ধাধাপা, ক্ষুধা নিনিসা পেলে ধাধাপা অন্ন, অন্ন মাপা পাধাপা যোগাও মাগা কোমল গা, ক্ষুধা পেলে অন্ন যোগাও নিনিসা ধাধাপা মাপা পাধাপা মাগা, মানি চাই না মানি চাই না গা গা মাপা, মানি চাই না মানি মানি ধাসানি মানি, মানি চাই
না মানি, গাগা মা পা ধাসানি, খোদা ধাপা ধামাপা তোমার মেহেরবানি, পা পা ধাপা মা গা গা গা, খোদা তোমার মেহেরবানি। একই রকম। হ্যাঁ, তো চলুন এবার আমরা চলে যাব সঞ্চারি, এটার একটা সঞ্চারি আছে, তো চলুন সঞ্চারিতে চলে যাই। খোদা তোমার হুকুম তরব করি, আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। খোদা তোমার হুকুম তরব করি, আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। এটি হচ্ছে বন্ধুরা সঞ্চারি, তো চলুন আমরা সঞ্চারিটা একটু ধীরে ধীরে শিখে নিই। খোদা তোমার হুকুম তরব করি, আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। তো এবার আমরা সারগাম দিয়ে বলি। খোদা গাগা কোমল গা। হ্যাঁ, খোদা গাগা তোমার তোমার, তোমার রটা পড়বে এখানে এসে। হ্যাঁ, গাগা সা, হ্যাঁ মুদ্রা সপ্তকের সা, হ্যাঁ বিফ্ল্যাট অনুযায়ী। তোমার তোমার গাগা সা হুকুম এ হুকুম সাসানি, কোমল নি, এটা উদার আর কোমল নি। তোমার হুকুম গাগা সাসানি তরব করি, তরব করি নিশা সাগা গাগা, তরব করি নিশা সাগা গাগা, আমি প্রতি পাই আমি, হ্যাঁ গাতে আমি প্রতি মাপাধা প্রতি পায় মাপা তবু আলো দিয়ে, তবু পাপা আলো পাধা ধানি আলো পা আলো তবু আলো পাপা পাধা ধানি আলো দিয়ে দিয়ে নিশানিধা দিয়ে দিয়ে নিশানিধা বাতা তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাতাস বাতাস ধানি নিশা বাতাস ধানি নিশা দিয়ে দিয়ে সারে সানি দিয়ে সারে সানি বাঁচাও বাঁচাও নিশা সারে বাঁচাও নিশা সারে এ বান্দায় বাঁচাও এ, এটা আবার এখানে বলতে হবে, এ বান্দায় এ বান্দায় রে সা এ বান্দায়।
বানতে এখানে দায় রেসা নি এ বান্দায় রেসা নি এ বান্দায়। তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, পাপা পা ধা ধানি নি সানি ধা ধানি নিশা সারে সানি নিশা সারে রেসানি রেসানি এ বান্দায়। তো হয়ে গেল আমাদের সঞ্চারিতা শিক্ষা। হ্যাঁ, সঞ্চারি শেখানো হয়ে গেল বন্ধুরা। চলুন এবার আমরা চলে যাব শেষ যে মানে শেষের যে অন্তরাটা আছে, একদম শেষের সেই অন্তরাতে চলে যাব। শেষ অন্তরার সুর কিন্তু প্রথম অন্তরার সুরের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, একটু পার্থক্যটা আপনারা লক্ষ্য করবেন, সুরটি একটু নিচে নেমে যাবে। যেমন শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। তো এরপরে কিন্তু আপনাদেরকে আবার কিন্তু স্থায়ী অংশটা সম্পূর্ণ গাইতে হবে, তারপরে কিন্তু গানটা শেষ করতে হবে। তো আমি আর স্থায়ীটা গাচ্ছি না, তো চলুন এবার আমরা শিখে নিই ধীরে ধীরে। প্রথমে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি যে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। তো চলুন বন্ধুরা এবার আমরা সারগামটা মুখে মুখে বলি। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নিপা শ্রেষ্ঠ নিপা নবী নি নিশা দিলেন মোরে সা সা গা গা গা, দিলেন মোরে সা সা গা গা গা, তরিয়ে নিতে রে রে গা রে সানি তরিয়ে নিতে রে রে গা রে সা সানি তরিয়ে নি। হ্যাঁ, আবার তে রে রে গা রে সা সানি তরিয়ে রে রে গা কোমল গা তরিয়ে নি এ নি রে সা, আবার নি তে সানি তরিয়ে নিতে রোজ রোজ নিসারে রোজ নিসারে রোজ হাসরে, নিসারে রে সা নি রোজ হাসরে নিসারে রে সা নি রোজ হাসরে হাসরে রে সা নি, পথ না ভুলি পথ না ভুলি নি 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 সানিধা, পথ না হচ্ছে ভূ পর্যন্ত এখানে বলবো, পথ না ভূ নি 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 ভূ পর্যন্ত এখানে লি সানিধা কোমল নি কোমল ধা লি, তাই তো দিলে তাই তো দিলে
সা নি ধা ধা তাই তো দিলে, ধা সা নি ধা ধা পাকটা পড়বে এখানে পাক পা পাক কোরআনের ধা পা মা মা গা কোরআনের ধা পা মা মা গা কোরআনের বাণী গা মা মানি তো ঠিক আছে বন্ধুরা, আশা করি গানটি বুঝতে পেরেছেন, কোথাও ভুল হলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।